কি জানতে চান? কৌতূহলের হেতু তো একটাই, কি কারণে তোমার সব কিছু থাকা সত্ত্বেও তুমি এমন কঠোর তপস্যায় রত? কোন মহার্ঘ ধন পাবার আকাঙ্ক্ষা? সুখী, আমার মনে হয় এই সাধককে এখান থেকে বিদায় করবার একমাত্র উপায় উনি যা জানতে চাইছেন সেটার উত্তর দেওয়া ওনাকে। শুনুন সাধক, আমাদের সখী ত্রিলোকেশ্বর মহেশ্বরকে পাবার জন্যে এখানে আরাধনা করছে। জানতে পেরেছেন? এবার আসুন। কি সত্য না পরিহাস ভদ্রে? পরিহাস নয় সন্ন্যাসী, এ ধ্রুব সত্য। এতটাই সত্য যে আমি আমার দক্ষিণ হস্ত আমার উপাস্যের কাছে নিবেদন করতে চাই। আর তা আপনি স্পর্শ করেছেন বলে শুদ্ধিকরণের জন্য আমাকে পুনরায় তপস্যা করতে হবে। বুঝেছেন আপনি? বুঝলাম, কিন্তু মানতে পারলাম না। কতটুকু জানো তুমি মহেশ্বরকে? জগতের যত রকমের কুসঙ্গ কুক্রিয়া আছে তাতে তার প্রবল আসক্তি, সব রকমের নেশার বস্তু, ভূত প্রেত শ্মশান, বড় কষ্ট দিলে তুমি, বড় কষ্ট দিলে। তাকে পাবার মতো তুচ্ছ কারণে তুমি তোমার এই সুন্দর দক্ষিণ হস্ত পবিত্র রাখতে চাও? আপনি আমাদের অতিথি, দয়া করে আপনার সীমা লঙ্ঘন করবেন না। আমার কথা মন দিয়ে অনুধাবন করো সুন্দরী। তোমার এই পদ্মহস্ত যখন তার সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়বে, তুমি জানো কার সঙ্গে বাধা পড়বে? ওই সর্পবিষ্টিত একজনের সঙ্গে। তারপর ধরো তুমি রাজকন্যা, পট্টবস্ত্রে সুসজ্জিতা হয়ে নানা অলঙ্কারে ভূষিতা হয়ে তুমি যখন তাকে বরমাল্য দিতে যাবে, তার পরিধানে কি দেখবে? পশুচর্ম। ব্যাঘ্রচর্ম। তোমার মতো রাজকন্যাকে সে কোথায় নিয়ে যাবে? শ্মশানে। বিবাহের পর যখন সুখের আবেশে তুমি তাকে আলিঙ্গন করবে, তখন তোমার স্ত্রী অঙ্গে কি জুটবে? শ্মশানের ভস্ম, গজরাজ তোমার বাহন না হয়ে তোমাকে বৃষবাহনা হতে হবে। তুমি জয়া বিজয়া, আমার ধৈর্যের পরীক্ষা নিতে ওনাকে বারণ করো। অনেক হয়েছে সাধক, অনেক হয়েছে। অতিথি হয়ে গৃহস্বামী আরাধ্যের সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য করবেন না দয়া করে। আমার সখী স্বাধীন না, তিনি নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করেছেন। আপনি উপযাচক হয়ে তার আরাধ্যের সম্বন্ধে এরকম নিন্দে? অকারণে নয়, নিন্দে নয়, এ অকাট্য সত্য। সে অর্ধ উলঙ্গ, সে দরিদ্র নির্ধন, সবাই জানে একথা। তার জন্ম রহস্যময়। তার জন্ম রহস্যময় কারণ তিনি স্বয়ং, তিনি দরিদ্র নির্ধন কিন্তু সকল সম্পদের উৎস তিনি। তিনি গৃহহীন শ্মশানচারী কিন্তু তিনি ত্রিলোকেশ্বর। তাণ্ডবের সময় তার অঙ্গ থেকে যে ভস্ম খৈত হয়
সেই ভস্ম দেবতারা তাদের মস্তকে ধারণ করেন। তোমার মতো চপল মতিরাই তার নিন্দা করে। তুমি কি মনে করেছো তোমার এই নিন্দা বাক্য আমার মনে এতটুকু সংশয় সৃষ্টি করেছে? তোমার এই নিন্দা বাক্য আমার মনে এতটুকু দাগ কাটতে পারেনি, কারণ তিনি আমার কাছে শুধু আমার আরাধ্য নন, আমার স্বামী বলে আমি তাকে সর্বস্ব সমর্পণের ব্রত নিয়েছি। জয়া বিজয়া, এই সাধু বেশে কেবল এক বাচাল বৃদ্ধ মাত্র, এর কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। চলো চলো এখান থেকে। আবার তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ? সুন্দর অধর সুন্দর নয়ন পদ সভা যেন দেহ জুড়ে আসিন, সুন্দর মত মাতঙ্গ মন আজ প্রেমে উথলিত পূর্ণ রসিত হৃদয়ে হৃদয় লাগে যেন আজ। তুমি তোমার কঠোর তপস্যা দ্বারা আমার কঠিন মন জয় করে নিয়েছো। একবার আমার দিকে তাকাও পার্বতী, এভাবে চোখ নামিয়ে রেখো না। তাকাতে চাই কিন্তু জগতের সমস্ত লজ্জা যে আমার চোখের পাতাতে এসে ভর করেছে। তুমি প্রতিজ্ঞা করেছিলে পার্বতী, তোমার তপস্যার জোরে আমাকে এখানে নিয়ে আসবে প্রার্থী করে। আমি এসেছি প্রিয়া, প্রার্থী হয়ে তোমার কাছে এসেছি। Oh.
আমি তোমাকে তপস্যা করে পেয়েছি, কিন্তু তুমি আমাকে অর্জন করার জন্য কি করেছো মহেশ্বর? আমি চাই তুমি আমাকে অর্জন করো। চলো 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 পাল্টা।